মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের অর্পিতাও একটু একটু ভালো আছে। কারণ সামনে পুজো আসছে, কাজের চাপ আছে, সেটা আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। পুজো মানেই কাচাকুচি, ধোয়া মোছা, ঝাড়াঝুড়ি, এসব কাজ। তো আগের দিন কিছুগুলো কোটোবাটা ধুয়েছিলাম আর আজকে কিছুগুলো ধুলাম, মানে মাসের জিনিস রাখা কোটোবাটা মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো কালকে ভিডিওতে দেখেছো আমরা একটু মার্কেটে গেছিলাম, মানে মাসের জিনিসগুলো নিয়ে এসেছি, কিন্তু ওগুলো রাখা হয়নি, এই কোটোবাটাগুলো ধোয়া কমপ্লিট হয়েছিল না তার জন্য। তো আজকে ধুয়ে নিলাম, তো সন্ধ্যে পর্যন্ত শুকিয়ে গেলে ঠিক রেখে নেব। তো শরতের মেঘ তো কখনো রোদ দিচ্ছে, খুবই রোদ দিচ্ছে, মানে বেরোনো যাচ্ছে না, আবার কখনো কখনো হঠাৎ করে বৃষ্টি এসে এক নিমেষে সব ভিজিয়ে দিচ্ছে। তো যাই হোক, রোদ বৃষ্টি নিয়েই জীবন, সুখ দুঃখ নিয়েই জীবন, তাই না? স্নান সেরে নিলাম, এবার একটু পুজোটা চটপট করে নিই গা। তারপরে এখন 10:30 বেজে গেল, আবার কলের জল চলে আসবে। রান্নাবান্নার তো এখন কিচ্ছু হয়নি, চটপট করে রান্না করে নেবো গা, তো পুজোটা করে নিই। তো আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো শেয়ার করার খুব ইচ্ছে আছে, সেটা আমি অন্য একদিন তোমাদের ব্লগে দেখাবো। বন্ধুরা, পুজো হয়ে গেল, এখন 11টা বাজে, আজকে এখনও কলের জল আসেনি। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দেবো, তারপরে সবজিগুলো কেটে নেবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু কিছু খেয়ে নেবো, কারণ এখন 11:10 বেজে গেছে, এতক্ষণ খালি পেটে থাকতে পারি না। তো আমার প্রত্যেক দিনই ঘরের কাজ সেরে স্নান করে পুজো করতে 11:30 বেজে যায়। তো কিছু একটা রান্না না বসিয়ে খেতে গেলে তাহলে আর বুলার বাবা ভাত পাবে না, কারণ তোমরা জানোই ও একটার মধ্যে খেতে আসে। তো তার জন্য আমি ভাতটা অন্তত বসিয়ে দিলাম। আর এখানে আমি খাচ্ছি হচ্ছে পান্তা ভাত। একটু ভাত বেঁচে গেছিলো, বুঝতেই পারছো, ভাত কিন্তু আমার খুব একটা প্রিয় জিনিস নয়। জলখাবারে আমরা ছোটোবেলা থেকেই মুড়িটাই বেশি খেয়ে আসি, মানে প্রেফার করি মুড়িটাই, কিন্তু একটু বাড়তি রয়ে গেলে ফেলে দেবো, তার জন্য খেয়ে নিই। আজকে একটা দারুণ রেসিপি বানাবো, লাউয়ের চর্বি দিয়ে লাউয়ের তরকারি করব। এটা আমার কিন্তু খুব প্রিয়, কিন্তু অনেক দিন আমি খাইনি, কারণ আমার শ্বশুরবাড়িতে লাউটা চর্বি দিয়ে বা চোস্তাভুটি দিয়ে রান্না হয় না। এখানে লাউ মানে লাউ মুসুরি, যেটা আমার একদম পছন্দের নয়, কারণ আমার বাপের বাড়িতে লাউ মুসুরি আমি কখনোই খাইনি। লাউ মানেই হয় লাউ পোস্ত হবে, আর নাহলে মাংসের চর্বি বা চোস্তাভুটি দিয়ে রান্না হবে। এইভাবে খেয়ে এসেছি, এইভাবে খেতে আমার বেশ ভালো লাগে। আলতা পড়বি নাকি মিঠু? মিঠু দিয়ে আলতা পড়বি? আলতা পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু আলতাটা পড়াই হয় না। এই এখন পড়ব তখন পড়ব করে ঠিক সন্ধে হয়ে যায়। আগে সন্ধেবেলায় পড়তাম, তখন আমি জানতাম না যে সূর্য অস্ত গেলে আলতা পড়তে নেই। এখন আমাকে এক দিদিভাই বলেছে যে সূর্য অস্ত গেলে সন্ধেবেলায় আলতা পড়তে নেই, তাই আর পড়তেও পারি না সাহস করে, যেহেতু শুনে নিয়েছি তাই পড়াই হয় না। আর আলতা পড়লে এরকম একটা বড় করে টিপ না নিলে আমার ঠিক ভালোই লাগে না, এটা আমার খুব পছন্দের। আমার বাপার বাড়িতে প্রত্যেক একাদশীতে আমরা আলতা পড়তাম। একজন আমাদের পাশে নাপিতদের বৃদ্ধা মহিলা ছিল, ও প্রত্যেকটা একাদশীতে আমাদেরকে বিকেলবেলায় আলতা পড়াতে আসতো। মানে মায়ের যদি কোনো সময় না থাকতো, মা বলতো এখন পড়বো না, তবুও দাঁড়িয়ে থাকতো। তো ওকে আমরা আলতা পড়ার দরুন খুব বেশি কিছু যে দিতে পারতাম সেটা নয়, কিন্তু তবুও আসতো। তো সেই এখন চিন্তা হয় যে আগেকার দিনের মানুষগুলো কত ভালোবাসতো, একে অপরের জন্য কত চিন্তা করতো, এখন কিন্তু সেই জিনিসটা একদম নেই। কলের জল নিয়ে চলে এলাম রান্নাঘরে সেই স্পেশাল রান্নাটা করার জন্য। তো দেখতেই পাচ্ছ, লাউটা আমি নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো কড়াইয়ের উপর দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর কুচুন ও পেঁয়াজ, আর রসুন, আদা, জিরে, ধনে, যেরকম আমরা মাংসতে মশলা দিই সব মশলাই লাগে। তো এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো ভাজার পর দিয়ে দিলাম রসুনটা, তারপর হালকা নাড়াচাড়া করে নিলাম রসুনটাও, তারপর দিয়ে দিলাম দেখো এখানে আদা বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে মাংস চর্বিটা। তো অনেকটাই চর্বি ছিল, আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু ফ্রিজে রাখা ছিল তার জন্য বেশ জমাট বেঁধেছিল। তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা আর দিলাম না, যেহেতু আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই লাউটা সেদ্ধ করেছিলাম তার জন্য। তারপর দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি চর্বির সাথে, চর্বিটা কিন্তু একদম গলে যায়নি। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা লাউটা। তো লাউয়ের মধ্যে নুন মিষ্টি সব দেওয়াই ছিল, তো হালকা নাড়াচাড়া করে নিলাম। লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে,
তো এই জলটা শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখো শুকনো শুকনো করে নেওয়ার পর আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। আর নুন মিষ্টি ঝালটা যদি ঠিকঠাক হয় খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো তরকারিটা এবার নামিয়ে নিই, হয়ে গেছে। তো এই আধুনিক জিনিসগুলো ব্যবহার করে কিন্তু আমাদের বেশ সুবিধেই হয়েছে, তাই না? এ ধরো যেমন গ্যাসে গ্যাসে তিনটে ওভেনে চটপট রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরো এতগুলো কাজ সেরে একটার মধ্যে রান্না করাটা খুব সুবিধা হয়েছে। আগে এই সুবিধাগুলো ছিল না, আগে উনুনে রান্না করতে হতো। তারপর এখানে একটা বিশাল বড় অসুবিধা ছিল, সেটা ছিল জলের কষ্ট। তবে জলের কষ্টটা 4-5 বছর বিয়ের পর এসে আমিও প্রচুর ভোগ করেছি, যেহেতু আমার বাপের বাড়িতে কিন্তু একদম জলের কষ্ট ছিল না। মানে আমি জানতামই না যে এইরকমও জলের কষ্ট হয় আর কি। তো এখানে যারা বয়স্ক মহিলা আছেন, মানে আমার শাশুড়ি মা বলো, জেঠশাশুড়ি, খুড়শাশুড়ি, তারা একটা টাইমে অনেক কষ্ট করেছে, যে কষ্টটা হয়তো আমাদেরকে এখন করতে হচ্ছে না। তো কথাই আছে বন্ধুরা, যে যে যার নিজের নিজের ভাগ্যে খায়। পৃথিবীতে আমরা সবাই নিজের নিজের ভাগ্য নিয়ে এসেছি, নিজের নিজের কর্ম নিজের নিজের করে যাব, আর নিজের নিজের ভাগ্যেই যেটা জুটবে সেটাই খাবো আর কি। তো তবে কষ্ট সবকালেই আছে, ওকালেও ছিল একালেও আছে। আমাদেরকেও এরকম অনেক কিছু করতে হয় যেগুলো তখনকার সময়ে মা কাকিমাদেরকে করতে হয়নি। তো যাই হোক, যার কষ্ট সেটা সেই বোঝে একমাত্র, এটা একটা ফিল করার ব্যাপার আর কি, চোখে দেখে বোঝা যায় না ভিতরের কষ্টটা। তো দেখো এখানে আমার কোটোপাটাগুলো শুকিয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন 1:05 বাজে, বুলা বাবা চলে আসবে। তো সব রান্নাগুলো তো শেয়ার করতে পারলাম না, ওই দেখো বলতে বলতেই আসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজ কী কী রান্না করলাম। তো আজকে রান্না দুপুরে করেছি, দেখো এখানে মাছের টক, আর এই যে চর্বি দিয়ে লাউয়ের তরকারি, রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাছগুলো ভাজছিলাম তখন একটু তেল তুলে রেখেছি, মাছের তেল দিয়ে শুকনো ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে ডিমের কারি করে রেখেছি, এটা রাত্রের জন্য, এটা দিনের জন্য নয়। রাতের তরকারিটা করে রাখলে আমার খুব সুবিধা হয়, নাহলে রাতে রুটি তরকারি করতে গেলে সারা সন্ধে আমার আবার রান্নাঘরেই কেটে যায়, অন্য কোনো এক্সট্রা কাজ হয় না। সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 6:30, তো এইমাত্র সন্ধে দিয়ে দিলাম। তো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দুপুরের পর থেকে বৃষ্টি পড়ছে, এখন তো শুনছি 3-4 দিন বৃষ্টি হবে। তো দেখতেই পাচ্ছ একটু গরম লাগছে, সন্ধে টন্ধে দিলে পরে আমার একটু বেশি গরম লাগে। তো যাই হোক, এখন তো বুবলা টিউশন গেছে, বুবলার আস্তে আস্তে সেই 9টা বাজবে, আর বুবলা বাবা একবারে টিউশনে দিয়ে ওখানে ননদের বাড়িতে থাকে, তারপর ওকে নিয়ে বাড়ি আসে। তো এতটা সময় ফাঁকা বেরিয়ে জিনিসগুলো রাখবো। আর এই যে ঘরের দেখতেই পাচ্ছ চারিদিকের, এই যে একটু গোছ গাছ করবো, পর্দাগুলো লাগাবো, স্পেশালি পর্দাগুলো লাগাবো। তো চলো কাজগুলো চটপট করে সেরে নিই। তো আমি সব থেকে প্রথমে মাসের জিনিসগুলোই রেখে নেব। তো এই কাজগুলো আমি আজকে প্রথমবার করছি, আমার 14 বছর বিয়ে হওয়া হলো। এই কাজগুলো আমার শাশুড়ি মাই করেন, মাস কাবারি জিনিস এনে রাখা রাখি সমস্ত পরিষ্কার টোস্কার এগুলো উনিই করেন, কিন্তু উনি যেহেতু অনেক দিন নেই তো আমি তার জন্যে আমাকে করতে হচ্ছে। আর পুজোর সামনে চলে এলো, এতগুলো ঘর যদি এক এক করে পরিষ্কার না করি না যত্ন করি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? আর শুধু কাজ করলে তো হবে না, নিজের একটু পরিপাটিও তো চাই। শখ করলে হবে না, সাধ্যও থাকতে হয়। এই যে সেলফ তো দেখছো, যেখানে আমরা কোটোবাটাগুলো রাখি, খুব ইচ্ছে ছিল এটা একটা দেয়াল আলমারির মতো করে নেওয়ার, কিন্তু একদিক থেকে মানে জমা করলে আর একদিকে ঠিকই খরচা হয়ে বেরিয়ে যায়, তার জন্য এখানটা হচ্ছে না। তো জিনিসগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 7:30, এরপর আমি পর্দাগুলো লাগিয়ে নেবো। পর্দা ছাড়া আমার একদম ভালো লাগে না, মানে নিচে ঘরের জানলা তো আমি খুলতেই মানে কীরকম লাগছিল পর্দাগুলো ছাড়া। ছোটোবেলা থেকেই দেখেছি মাদেরকে পর্দা দিতে আমার মাকে, তখন তো এরকম রেডিমেড পর্দা কিনতে পাওয়া যেত না, কিন্তু ভালো ভালো প্রিন্টেড কোনো সিন্ত্রিকের শাড়ি বা চুড়িদারের ওড়না থাকলে মা কেটে কেটে দরজা জানলার পর্দা বানাতো। তো সেই জন্য পর্দা ছাড়া আমার ঘরটা কীরকম লাগে। তো পর্দাগুলো লাগিয়ে নিলাম, এখন তারপর একটু চা খাবো, আজকে বিকেলেও চা খাওয়া হয়নি, একটার পর একটা কাজ, অনেক কাজ, পুজো আসছে বলে কথা, বুঝতেই পারছো। সেলফটা, ওটার পর্দাটা তো আমি লাগাতে পারবো না, ওটা বুগলার বাবা লাগাবে। তো এখন একটু চা খাবো, এখন বাজে 7:45। তো এখনো রুটি করা বাকি আছে, তরকারি তো করাই আছে, ডিমের কারি ওটাতেই হয়ে যাবে। তো একটু চা টা খেয়ে তারপরে রুটিগুলো করে নেবো। ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।